তো আপোনালোকক পুনৰবাৰ মোৰ ইউটিউব চেনেল তথা ফেচবুক পেজ পংকজ লিমকাৰ অন্তৰ্গতৰে স্বাগতম জনাই লৈ আনিছোঁ এই মুহূৰ্তত উচ্চেদিত লোকসকলে কৰা প্ৰতিবাদৰ এই বিশেষ গুৰুত্বপূৰ্ণ খবৰটি। গতিকে চাই থাকক সম্পূৰ্ণ ভিডিঅ'টো আৰু এই বিশেষ খবৰটিৰ সবিশেষ তথ্য দিয়াৰ পূৰ্বে ক'লেও বিচাৰিছোঁ যদিহে আপোনালোকে অনাগত সময়ত মোৰ ইউটিউব চেনেল তথা ফেচবুক পেজ পংকজ লিমকাৰ জৰিয়তে বিভিন্ন দিশৰ খা খবৰ মই জানিব বিচাৰে বা চাব বিচাৰে তেন্তে আজিয়ে ছাবস্ক্ৰাইব কৰি থৈ দিব পাৰে মোৰ ইউটিউব চেনেল পংকজ লিমকা, ফ'ল' কৰি থৈ দিব পাৰে মোৰ ফেচবুক পেজ পংকজ লিমকা। তো এই মুহূৰ্তত আপোনালোকে যি দৃশ্যাংশ প্ৰত্যক্ষ কৰি আছে, হাতে হাতে মোমবাতি কেণ্ডেল লৈ এনেদৰে মহিলাসকল ওলাই আহিছে আৰু তেওঁলোকে প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে। এই যি দৃশ্যাংশ, এই দৃশ্যাংশ হৈছে গোৱালপাৰা জিলাৰ পঞ্চৰত্নত। ইতিমধ্যে যোৱাকালি আপোনালোকে অৱগত হৈছে যে গোৱালপাৰা জিলাৰ পঞ্চৰত্নত এক বৃহৎ উচ্ছেদ অভিযান চলিছিলে আৰু প্ৰায় অৰ্ধ শতাধিক বাসগৃহ ভাঙি লণ্ডভণ্ড কৰি পেলোৱা হৈছিলে আৰু সেই যি দুটা প্ৰান্ত, সেই দুটা প্ৰান্তৰ পৰা যিসকল লোকে তাতে দখল কৰি, চৰকাৰী ভূমি দখল কৰি তাত বসবাস কৰি আছিল, সেই লোকসকলক তাৰ পৰা উচ্ছেদ কৰা হৈছিল আৰু ইয়াকে লৈ কিছু উত্তেজনাময় পৰিৱেশ পৰিস্থিতিৰ সৃষ্টি হৈছিল। অৰ্ধসামৰিক বাহিনীৰ সমান্তৰালকৈ বৃহৎ আৰক্ষীৰ দল এটা তাত উপস্থিত হৈ আৰক্ষী আৰু বন বিভাগে যুটীয়াভাৱে তেওঁলোকে এই যি উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান কৰিছিল। তো সেই উচ্ছেদ অভিযান হোৱাৰ পিছতে এনেদৰে দেখিবলৈ পোৱা গ'ল যে যিসকল সেই উচ্ছেদিত প্ৰান্ত আছিল ব্ৰহ্মপুত্ৰৰ কাষত আৰু পঞ্চৰত্ন পাহাৰৰ কাষত বসবাস কৰা লোকসকলক উচ্ছেদ কৰা হৈছিলে, সেইটো এই লোকসকলে এনেদৰে নিশাৰ ভাগত হাতে হাতে মোমবাতি কেণ্ডেল লৈ প্ৰতিবাদ কৰিবলৈ ওলাই আহিছিল আৰু তেওঁলোকে নিজৰ যি ক'বলগীয়া, তেওঁলোকে নিজৰ যি অনুৰোধ আচলতে চৰকাৰ তথা প্ৰশাসনলৈ, সেই তেওঁলোকে নিজৰ মতখিনি এনেদৰে মন্তব্য প্ৰকাশ কৰিছিল। তো সেই দৃশ্যাংশ লৈ আনিছোঁ। এতিয়া মই বেছি কথা আপোনালোকক নকওঁ, এওঁলোকেনো কি দাবী উত্থাপন কৰিছে বা কি ধৰণে তেওঁলোকে ৰাইজৰ চৰকাৰৰ ওচৰত আচলতে দাবী উত্থাপন কৰিছে তেওঁলোকক পুনৰ সংস্থাপন দিয়াৰ বাবে বা কেনেধৰণৰ তেওঁলোকৰ চৰকাৰ আৰু প্ৰশাসনৰ ওচৰত তেওঁলোকৰ যি দাবী, সেই দাবী তো মই বেছি কথা নকওঁ, আপোনালোক তেওঁলোকৰ মুখেৰে শুনক আৰু শেষত পুনৰবাৰ জনাই দিছোঁ, ক'ব বিচাৰিছোঁ যদিহে আপোনালোকে অনাগত সময়ত মোৰ ইউটিউব চেনেল তথা ফেচবুক পেজ পংকজ লিমকাৰ জৰিয়তে বিভিন্ন দিশৰ খা খবৰ মই জানিব বিচাৰে বা চাব বিচাৰে তেন্তে ছাবস্ক্ৰাইব কৰি থৈ দিব পাৰে তথা ফ'ল' কৰি থৈ দিব পাৰে মোৰ চেনেল। আমি হুজুর দিশোর হুজুর শুনে এটা কইছে যে এটা সেকেন্ড দুবাই হবো, যে সেকেন্ড দুবাই মানে কি যে আমাক সাই দি গেলে এটা সেকেন্ড দুবাই মানাবো, এটা একটা হরণ বা এটা বেমানি করে আসা মানলো, এটা বেমানি করে আসা মানলো, যে নোটিশ নয় এটা ফেক নোটিশ দিয়ে গেলাম। আমি ডিসির ওসরত গেছি, ডিসির মানি নলয় সেইটোয়ে, আমি ডিসির ওসরত গেছি ডিসি মানি নলয় এটাতো আমি আমার মতত করিব ব্যবস্থা করিব লাগিব না, আমি থাকার কারণে তো আমি নিজে ব্যবস্থা করিব লাগিব, আমি এইখানি মানু আজি 70 সনের পা বসবাস করছো, আমাক মুঠতে ব্যবস্থা লাগে থাকার কারণে হেইটুই না, এইটো উচ্ছেদ করিব হেতে মানি নলয়, মানি নলে মানে সরকারের মাটি হেতক লাগিব লাগিব, আমি তো 41 যেতিয়া নাপাল ডিপার্টমেন্ট দি গল তেতিয়া মানে 41 নপরে তার পিছত কি করিল পিডব্লিউ পর ঠেলা দিল যে আমার রোড সেফটির কারণে আমার জায়গা লাগে, রোড সেফটির কারণে লাগে যদি হেতে মাপি লো আমার আপত্তি নাই, যদি রোড সেফটি লাগে হেতর পাট্টা মাটি আছে ওসরত বিলত বহুত মাটি আছে, তেন 9 কিলোমিটার রাস্তা আছে, 9 কিলোমিটার আপনি গোটকিটা লৈ লোক, 2 কিলোমিটার রাস্তা কোনো রোড সেফটি নহয় নহয়, 2 কিলোমিটার রোড সেফটি নহয় হলে 9 কিলোমিটার রাস্তা আছে, 9 কিলোমিটার লব লাগবে আর আমাক যদি ইয়ার পর ভাঙি দিয়ে আমাক কোনো স্থায়ী দিকে না আমাক ভাঙি দিও, আমার পিডব্লিউ মাটি আছে যদি জিতু দিও, আপনি নোটিশ দিছে হেতো সম্পূর্ণ ভুল নদিছে, আমি না কইছে নোটিশ দিব আহা মানুয়া কইছে বেলে আর নোটিশ দিছে বেলে কইছে যে আইপিডব্লিউ এর কারণে আমি রাস্তা জুখি লম আর নোটিশ খানত দিছে আপনার রি
তাতে মই পয়সা ভরি বনাইছো মাটি কাটি এটা পেলাই মই নিজে পয়সা ভরি এটা বনাইছো ঠিয়া করছো সরকারি ঘর পয়সা 160000 টাকা দে 130000 দে এই দুটা ঘর পাইছো এই দুটা ঘর মায়ে পাইছে মই পাইছো যদি হে সরকারের মাটি হইতে যদি উচ্ছেদ করে ঘর বিলাক দিব না লাগিছিল না ঘর বিলাক দিব না লাগিছিল লোন দিব না লাগিছিল এই গোদলা আলি মুলি হই গলি তা কোনি দাম মারবো ভারতীয় নাগরিক আর যেতে ইলেকশন না হয় তিনি কইরা কত নাকি এইটু না হয় এই উসত আমি না মানু না মানু